ওকে, আমি দুইটা ইমেজ নিয়ে আসছি, যেটা দিয়ে বোঝাতে পারবো যে চুলের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। এর আগে যেটা আমরা জানছি সেটা হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ওকে, এই দুইটা ইমেজ আমি ফটোশপে নিয়ে আসলাম, এই একটা ইমেজ, এই দুইটা ইমেজের কাজ করবো। আজকে আমরা এই দুইটা কমপ্লিট করে যাব। ওকে, প্রথমত হচ্ছে এটা কমপ্লিট করি আগে। এটার জন্য আমি এর আগে আগের ক্লাসে দুইটা জিনিস নিয়ে কাজ করতাম। প্রথমত হচ্ছে আমার লেয়ার অ্যান্ড হচ্ছে চ্যানেল। উইন্ডোতে আসি, এই যে এই দুইটা জিনিস সবাই একটু এভাবে নিয়ে আসি সবার পিসিতে। কি সবাইকে নিয়ে আসছি? এই দুইটা অপশন কি সবাই পাইছি? সবার দেখেন, এই ইমেজটা যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ওটার কিছু কিছু অংশ আমি ক্রপ করে কেটে দিব, ফেলে দিব। যে কোনো একটা টুলসের দ্বারা আমি এতটুকু সিলেক্ট করে নিই যেতটুকু আমার লাগতেছে না। এতটুকু অংশ আমার লাগবে না, দেন কন্ট্রোল জে, নিচের লেয়ারটাকে আপাতত ভিজিবল করে রাখলাম। ওকে, এখন দেখেন এই আমার চ্যানেলে চারটা কালার আসছে। আমি এখানে সর্বশেষ যে কালারটা দেখতে পাচ্ছি ব্লু, এখন হচ্ছে আমি ব্লুটাকে এই যে আমরা যে ক্রিয়েট এ নিউ লেয়ার থেকে নতুন লেয়ার নেই, হ্যাঁ, এখান থেকে আমরা চ্যানেল অ্যাড করব। সবাই কি পাচ্ছি সেম জিনিসটা? ওকে, আবার আগের জায়গায় চলে যাই, সবগুলো অন করে দিলাম, আগের জায়গায় আসলো, দেন কন্ট্রোল জে। কন্ট্রোল জে, নিচের লেয়ারটাকে ভিজুয়াল করলাম, লেয়ার ওয়ান সিলেক্ট করা আছে আমার। এখন হচ্ছে ব্লুটাকে একটা কপি করলাম, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছে, বাকি যে কালারগুলো আছে এগুলা ভিজিবল হয়ে আছে। এই ভিজিবল হওয়ার অবস্থায় এখন হচ্ছে আমি এখানে দুইটা জিনিস রিমুভ করতে পারবো, হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার। এখন আমি যদি ব্ল্যাক রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমার হোয়াইট কালার যেটা আছে সেটাকে হাইলাইট করতে হবে। যদি হোয়াইট কালার রিমুভ করতে চাই তাহলে হচ্ছে ব্ল্যাক হাইলাইট করতে হবে। আমাদের এখানে হচ্ছে ব্ল্যাকের মাত্রা বেশি, হ্যাঁ, সেক্ষেত্রে হোয়াইট কালারটা রিমুভ করব। এখন হচ্ছে এখানে দেখেন ইমেজের মধ্যেও হোয়াইট কালার আছে, হ্যাঁ, হোয়াইট কালার দেখাচ্ছে, সেটা হচ্ছে আর একটু ব্ল্যাক করতে হবে, মানে আর একটু ডার্ক করতে হবে। সেটা কিভাবে কোথা থেকে নিয়ে আসব? আমরা
লেভেলে কাজ করছি আমরা, কালার লেভেল, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এল প্রেস করেন সবাই। এই জিনিসটা হচ্ছে লাইট অ্যান্ড ডার্ক করবে। আমি যদি এই অপশনটাকে এদিকে নিয়ে আসি, লাইট হচ্ছে, যদি এটা এদিকে নিয়ে আসি, যে ব্ল্যাক কালারটা আছে সেটা আরো ডার্ক হচ্ছে। আমি যতটুকু আমার দরকার আমি ডার্ক করলাম। দেন হচ্ছে আরেকটু দরকার, এতটুকু করলাম, দেন ওকে। এখন দেখেন, যদি আমি, আমার মনে হয় যে এখানে কোনো হোয়াইট কালার আছে যেটা আমার লাগবে, হ্যাঁ, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ব্রাশ টুল আছে, যেটার মাধ্যমে আমরা সিলেক্ট করে জিনিসটাকে ডার্ক করতে পারবো। ব্ল্যাক কালারটাকে উপরে নিয়ে আসলাম, ব্রাশ টুল সিলেক্ট থাকাকালীন আর একটু ছোট করে নিই বা একটু বড় করে নিই, হ্যাঁ, যখন আমার যদি দরকার এখানে এখানে আমি আর একটু ডার্ক করে নিব। যদি বলি যে এখানে দরকার, তাহলে এখানে একটু ডার্ক করে দিব। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আমার, আপনার হোয়াইট কালারটা রিমুভ হবে, ব্ল্যাক কালার থেকে যাবে। ওকে, দেন আমার মনে হলো ঠিক আছে। এখন দেখেন, আমার পেন টুলের উপরে একটা টুলস আছে, এটি কি সবাই, যেটা শর্টকাট দেখাচ্ছে কিবোর্ডের, ও পেস্ট করলে এখন হচ্ছে। আমার এখানে দেখেন তিনটা অপশন আছে, প্রথমত আমি কম করে করতে পারবো, সেকেন্ড তো ছাড়ো বাড়াতে পারবো। আমি শুরু থেকেই একটু বেশি করে নিই, ব্রাশ সাইজ আরেকটু ছোট করে নিই, আরে বড় করলাম, দেন এতটুকু এনাফ। ওকে, এখন হচ্ছে আমার ইচ্ছা মতো আমি যেখানে যেখানে আমার হোয়াইট কালার আছে, দেখেন এখানে কিন্তু ব্ল্যাক রিমুভ হচ্ছে না, শুধু হোয়াইট কালারটা রিমুভ হচ্ছে। আমরা কি বুঝতে পারতেছি কিনা, আমি লেয়ারগুলোকে এই পাশে রাখি। এখানে কি ব্ল্যাক রিমুভ হচ্ছে? দেন আমার কাজ শেষ, যতটুকু দরকার আমি কাজ করে ফেলছি। এখন হচ্ছে আবার এখানে দেখেন, আমরা যে লেয়ারে মাস্কিং করি, লেয়ার নেই, ডিলেট করি, তার পাশে দেখেন সিলেক্ট একটা অপশন দেখাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। সিলেক্টে ক্লিক করলাম, তখন পুরা কি দেখাচ্ছে যে আমার হোয়াইট কালারটা সিলেক্ট অবস্থায় আছে। এখন হচ্ছে আমি, আমার এখানে কাজ শেষ, এখন কি করতে হবে, এই যে যেটাকে কপি করলাম, এটাকে, যেটাকে কপি করলাম সেটাকে ডিলিট দিয়ে দিলাম, তার ফলে কি আসছে, আমার আগের কালারগুলা চলে আসছে। এখন আমি, আমার এখানে আর কোনো কাজ নাই, আমি লেয়ারে চলে আসি। এখন যদি আমি বলি যে ডিলিট, ডিলিট, এখন আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, নতুন লেয়ার নিয়ে একটা লেয়ার নিলাম, তার নিচে দেন হচ্ছে ওটার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিই, কন্ট্রোল ব্যাক স্পেস,
আমার জিনিসটা কি আসলো? আমরা কি বুঝতে পারতেছি কিনা? আপনি সিলেক্ট পর্যন্ত বুঝছেন? ওকে, আমি এই জিনিসটা আবার শুরু থেকে, সেকেন্ড টাইম, আবার প্রথম থেকে আসি, একটু খেয়াল করি। এই যে আমি এ পর্যন্ত ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার। আমি বাড়তি অংশটুকু রিমুভ করলাম। এখন হচ্ছে আমার এই যে এখানে চারটা কালার কি আমরা দেখতে পারতেছি কিনা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে ব্লুটাকে আমি কপি করলাম, তার ফলে কি হলো, বাকি কালারগুলো সবগুলা ভিজিবল হয়ে শুধু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। এখন আমি হচ্ছে ব্ল্যাক কালারটাকে, যতটুকু ব্ল্যাক আছে এটা হবে না, এতটুকু দিয়ে আমি আর একটু ডার্ক করব। সেক্ষেত্রে কন্ট্রোল এল এর সাহায্যে লেভেল অপশনটা নিয়ে আসলাম আমি। এখন হচ্ছে আমি ব্ল্যাকের মাত্রা বাড়াবো, এতটুক এনাফ, আমার যতটুকু প্রয়োজন হয় আমি এতটুকু কমাবো, বাড়াবো। দেন ওকে, এখন আমার মনে হচ্ছে এই যে এই জায়গাগুলোতে সাদা অংশ দেখা যাচ্ছে, রাইট, এটাকে হচ্ছে আমার ব্ল্যাক করতে হবে। সেক্ষেত্রে আমি কি কি করছিলাম, ব্রাশ টুল নিয়ে একটু পেন্ট করে দিলাম, একটু ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক 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 ব্ল্যাক। দেন আমার মনে হলো পারফেক্ট, ওকে। হ্যাঁ, এখন হচ্ছে আমার এই যে এখন আমি যত ইচ্ছা ক্লিন করব। আমার ইচ্ছে মতো আমি যতটুকু দরকার আমি এটাকে ক্লিন করলাম। দেন ওকে, তারপর যে প্রথম কাজটা সেটা হচ্ছে আমার জিনিসটা সিলেক্ট করতে হবে। এই যে চ্যানেল নিচে আসলে আমি সিলেক্ট পাবো, দেন জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট হলো। সিলেক্ট কোথায় থেকে করছি, জিনিসটা কমপ্লিট করার পর হচ্ছে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার কাজ হচ্ছে এই কপি লেয়ারটাকে ডিলিট করা। এইটা, এই লেয়ারটা ডিলিট করলে বাকি কালারগুলো অটোমেটিকলি চলে আসবে। আমি যদি এখন এভাবে কালারগুলো নিয়ে আসি জিনিসটা নষ্ট হয়ে যাবে, কারণ আপনি এখানে দুইটা কালার নিয়ে রাখছেন সেম। এই কারণে আমি সবগুলা ভিজিবল করে এখানে যেটা কপি করলাম সেটাকে ডিলিটে নিয়ে এসে ডিলিট, দেন আমার আগের কালারটা চলে আসলো। এখন পর্যন্ত আমি সিলেক্ট অবস্থায় আছি। হ্যাঁ, এখন হচ্ছে আমি ডিলেট, কিবোর্ডে ডিলেট পেস্ট করলাম, দেন ওকে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটা হচ্ছে পেন বাকেট টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। ক্লিয়ার? কথা বলুন, কথা বললে আমি একটু মানে সাহস পাই। শর্টকাট দু একটা জিনিস বলছি শুধু, আর কোনোটা শর্টকাট বলি না, সেটা হচ্ছে লেভেল আনার জন্য যে কিবোর্ডে কন্ট্রোল এল প্রেস করলাম
সেটা শুধু শর্টকাট, এখানে আর কোনোটা শর্টকাট না, সবগুলো আমি ম্যানুয়ালি ইউজ করছি। কালকের কোন কোন জিনিসটা আপনার মনে নেই বলেন। কন্ট্রোল ডি দিয়ে যে ডি সিলেক্ট করতে হয়, হ্যাঁ সেটা যদি আপনার অবজেক্টটা সিলেক্ট থাকে সেক্ষেত্রে কন্ট্রোল জে পেশ করেন, যেটার মাধ্যমে সিলেক্ট অবজেক্টটা কপি হয় যেটুকু। হ্যাঁ আর যদি বলেন যে ওই লেয়ারে রেখে আমি বাকিটুকু ডিলিট করব, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করতে হয়। আই তখন হচ্ছে জাস্ট কিবোর্ডে ডিলিট পেস্ট করে। কিছু কিছু জিনিস আমি এখনো বলি যেগুলো আমরা ম্যানুয়ালি খুঁজি না কিবোর্ডে শর্টকাট দিয়ে। হ্যাঁ এখন হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার হলে আমরা সামনে আগাই। ক্লিয়ার না হলে বলেন, জিনিসটা আবার ক্লিয়ার করি, আজকে পুরা ক্লাস এটার মধ্যে শেষ করব, সমস্যা নাই। ওকে আপনারা যত দ্রুত এটা কমপ্লিট করে দিতে পারবেন তত দ্রুত এটা দেখাবো। আর যেই জিনিসটাতে আপনি ভুলে গেছেন পারতেছেন না অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। আপনার পিসিতে কি সমস্যা? ওটাতে তো মনে কেউ নাই, ওটা চলে কিনা আগে জিজ্ঞেস করে নেন।